আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় এবং কিছু সিগ্রেট টিপস আছে সেগুলো আমি এই রেসিপির মধ্যে বলে দেব তাই ভিডিওটা স্ক্রিপ না করে দেখি পাপায়ার চাটনিটা বাড়িতে একবার হলো বানিয়ে দেখুন কতটা সুন্দর হয় তো আমি বিয়েবাড়ির স্টাইলে করব। তো আপনারা কুঁড়ে করেও করতে পারেন আমি ছোট ছোট সাইজের কেটে নিয়েছি এটাকে প্লাস্টিক চাটনিও বলে খাওয়ার শেষ পাতে একটু চাটনি হলে জমে যায় টমেটোর চাটনি তো অনেক খেয়েছেন একবার এই প্লাস্টিক চাটনিটা খেয়ে দেখুন তো আসুন দেখে নিন কীভাবে বানাবো প্রথমে এক কাপ জল দিয়ে আমি দেড়শো গ্রাম মতো পেঁপে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে দেব আবার এক কাপ মতো জল দিলাম ও এক কাপ মতো আমি এখানে চিনি অ্যাড করে দিলাম এই চিনিটা গরম হতে থাক আমি এক হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম এবং ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম আর উপর থেকে একটু আদা কুড়ে দিয়ে দিচ্ছি এভাবে আদাটা দিলে আদাটার স্বাদও এখানে ঢুকে যাবে বা আদার ফ্লেভারটাও এখানে এই চিনির সাথে অ্যাড হয়ে যাবে যখন এইভাবে ফুটে ফুটে একটা গাঢ় ব্যাটার তৈরি হবে তখন বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে এর জন্য মাঝে মধ্যে এটা আপনারা খুন্তিটা চালাতে থাকবেন যাতে ব্যাটারটা ঠিক হয় আর যখন দেখবেন অনেকটাই পুরো হয়ে এসছে তখন যে সেদ্ধ করা পেঁপেটা ছিল সেই পেঁপেটা এখানে অ্যাড করে দেবেন এবং তিন চার মিনিট এখানে রাখবেন তার সাথে আমি একটা এলাচ আর দুটো তেজপাতা অ্যাড করে দিলাম এবং এটা অনবরত খুন্তিটা মাঝে মধ্যে চালিয়ে যেতে হবে এবং এই টাইমে গ্যাসের স্পিড অবশ্যই ফুল ফ্রেমে রাখ আপনারা চাইলে এটা কোরানো দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আর তখন কাজু কিশমিশগুলো আছে বা ড্রাই ফ্রুটস আপনারা যেগুলো দিতে চান সেগুলো আপনারা অ্যাড করে দেবেন এবং ভালো করে ফোটার জন্য অপেক্ষা করতে থাকবেন আর যখন দেখবেন যে পেঁপেটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবং একটা প্লাস্টিক প্লাস্টিক টাইপের হয়ে গেছে খানিকটা দেখতে প্লাস্টিকের মতন হয়ে যায় তার জন্য এই রেসিপিটার নাম হচ্ছে প্লাস্টিক চার দেখবেন যে অনেকটা পাকও হয়ে গেছে এবং হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর তেজপাতা যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে সরিয়ে নিলাম আর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হয়ে গেলে দু টেবিল চামচ মতো আমি কাগজিলেবুর রস দিয়ে দিলাম কারণ এটার মধ্যে তো আর টক জাতীয় ভাবটা নেই এই জন্য লেবুর রসটা দিতে হবে এই যে আমার রেডি হয়ে গেছে অবশ্যই বাড়িতে বানান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার